আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রশিস ও আপনাদের ধোয়ায় খুব ভালো আছি তো আজ আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসলাম আশা করি ভালো লাগবে আজ আমি বড়ইয়ের আচার করব তার জন্যে আমি এখানে বড়ইগুলোকে ধুয়ে ঝাঁকির মধ্যে নিয়ে নিয়েছি একটু পানি ঝরার জন্যে তো আমি বড়ইগুলা আচার করার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখুন এখানের মধ্যে আমি পাঁচ নিয়েছি এগুলো টেলে নেব তারপর এখানের মধ্যে নিয়েছি আদা কুচি রসুন কুচি রঙ এলাচ দারচিনি দু তিনটি তেজপাতা মরিচ দু তিনটি ভেঙে নিয়েছি মাঝখান দিয়ে তো আমি এগুলো দিয়ে আচারগুলো করব তো আমি পাঁচ পোড়নগুলোকে একটু টেলে নিচ্ছি হালকা টেলে তারপরে আমি শিলপাটায় এগুলাকে মিকিন করে নেব তো এগুলো বেশি ভাজবো না শুধু একটু শিল পাঠায় গুঁড়া করার জন্যে আমি একটু টেলে নিচ্ছি এগুলো যেন পুড়ে না যায় ওইদিকে রক্ষা রাখতে হবে তো আমি এগুলো হালকা টেলে নিয়ে তারপরে নিয়ে ফেলবো তো আমি বরোগগুলোকে একটু সিদ্ধ করব তার জন্যে আমি চুলায় পাতিল বসিয়ে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি তো আমি বরৈগুলা পানিগুলো যখন গরম হয়ে আসলো আমি বরৈগুলো দিয়ে দিয়েছি তো আমি এখানে বরগুলো দশ মিনিটের মতন জাল করে নেব এর চেয়ে বেশি জাল করব না তো এগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ির থেকে গাছের বড়ই আনছিল প্রায় দেড় কেজি মতন বড়ই শুকিয়েছিলাম তো শুকা শুকিয়ে কমে গেছে প্রায় এক কেজির মতন হয়ে গেছে বড়ইগুলা। তো আমরাও খাইছিলাম কিছু তারপরে শুকানোর পরে তো একটু কমে যায় তো এখানে এক কেজির মতন এক কেজির থেকে একটু কম হবে বড়ই তো দেখুন আমার এগুলা বলক চলে আসছে আমি এগুলা দশ মিনিটের মতন জাল করে এখন নামিয়ে ফেলছি একটা ঝাঁকির মধ্যে নিয়ে পানি ঝরার জন্য রেখেছি এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানের মধ্যে আমি এক কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি এক কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি এখন তেলগুলো একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে একে একে পরিমাণ একে একে সব উপকরণগুলো দিয়ে দিব তো রসুন চুটো চুটো করে কেটে রেখেছি তারপরে আদা তেজপাতা তারপরে শুকনা মরিচ যা যা উপকরণ নিয়েছিলাম সবগুলো এর মধ্যে দিয়ে আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে বেজে নিচ্ছি ভালো করে কিন্তু আমি যে পাঁচ পোড়নগুলো তেলে রাখছিলাম ওগুলো আমি গুঁড়া করে রেখে দিয়েছি ওগুলো এখন দেবো না ওগুলা ভোরোই যখন হয়ে আসবে না মানুর একটু আগেই দিব তো এখন আমি এগুলা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে তো নাড়াচাড়া করার পরে যেগুলো ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিব এখন এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আদা চা ছামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আদা চা ছামচ তো আমি আর একটু ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছি তো এগুলো সব উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া তো আমি হলুদটা একটু আধা চা চামচ দিচ্ছি কারণ হলুদটার দগ বেশি তার জন্যে তো আপনারা যদি এভাবে করেন ঝালটা বেশি খেতে চাইলে ঝাল বেশি দিবেন কম খেতে চাইলে কম দিবেন। তো আমি এখন এর মধ্যে সাত মতন লবণ দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি তো আসলে চিনির পরিমাণটা যে যার রুচি মতন কারণ বরুগুলো কিন্তু টক বেশি তার জন্যে আমি চিনিটা একটু বেশি দিয়েছি তো মিষ্টি বড়ই হলে অবশ্যই চিনি না দিলেও চলে তো এগুলো যেহেতু টক বড়ই খুবই টক তার জন্যে আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি তো তারপরে আমি এর মধ্যে বরোগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সব উপকরণ একসাথে মিক্সার করে নিচ্ছি ভালোভাবে নেড়ে চড়ে যেন বরোয়ের মধ্যে ঢুকে তো আমি এগুলো ভালোভাবে নেড়ে চেরে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি দেখুন তো এখনই একটা সুন্দর ফ্লেভার চলে আসছে হয়তো আপনারা বুঝতেছেন না খুব সুন্দর একটা গ্রাম চলে আসছে এখনই তো আমি এগুলা ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে তো এখানে একটু পানি পানি ভাব দেখাচ্ছে এটা কোনো ভয়ের কোনো কারণ নেই কারণ আমি যেহুতে চিনি দিছি তার জন্যে একটু পানি পানি ভাব ওইটা কিন্তু শুকিয়ে যাবে তো আমি একটা ডালগুটনির সাহায্যে একটু ডালগুটনি দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি কিন্তু এটা গোটা যাবে না একদম মানে গুটনি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যেন গোটা বড়গুলো একটু চ্যাপটা টাইপে হয়ে যায় ভেঙে যায় তো আপনারা যদি চান গোটা রাখার জন্য বোরইগুলো গোটা গোটা রাখা যাবে তো আমি একটু ভেঙে দিচ্ছি আমার কাছে এভাবে ভালো লাগে তার জন্যে তো আমি ডালগুটনির সাহায্যে একটু এভাবে ভেঙে দিয়েছি তো এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে দেখুন তো আমার এগুলা প্রায় হয়ে আসছে আমি আর পাঁচ ছয় মিনিটের মতন রেখে নামিয়ে ফেলব ঠান্ডা করে তারপরে আমি এগুলা বহিমের মধ্যে ঢুকিয়ে নর্মালে রেখে দেব তো দেখুন আমি একদম লাশ পর্যায়ে নামানোর দু তিন মিনিট আগে আমি সেই পাঁচ পুরনগুলা টেলে রাখা তারপর শিল্পাটায় গুঁড়া করে আমি এগুলাকে এখন দিয়ে দিয়েছি পাঁচ পুরনগুলো এর মধ্যে তো এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এগুলো নামিয়ে ফেলবো ঠান্ডা করে তারপর আমি একটা ভয়ুমে রেখে নর্মালে রেখে দেব। এগুলো আপনি প্রায় ছয় সাত মাস পর্যন্ত রেখে খেতে পারবেন তো এখন যেহেতু শীতকাল এখন এমনিতে রাখলে হবে তো পরে এগুলো নর্মালে রেখেও আপনি ছয় সাত মাসের মতন খেতে পারবেন তো আমার আজকের এই ব্লগটি কেমন লাগলো আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার পাশে থাকবেন তো দেখুন আচারগুলো আমার বড়য়ের আচারগুলো হয়ে আসছে কি সুন্দর আর খেতেই অসাধারণ তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ